খবর 24 নিবেদন করছে পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস। মোটরবাইক ও গ্যাসের ট্যাঙ্কারের সংঘর্ষে পথ দুর্ঘটনায় মৃত এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে শুক্রবার বহরমপুর চুয়াপুর তেঁতুলতলা 34 নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম বিবেকানন্দ হালদার। জানা যায়, ওই গ্যাসের ট্যাঙ্কারটি পিছন থেকে বাইক আরোহীকে ধাক্কা মারলে পড়ে গিয়ে ট্যাঙ্কারের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনার জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়লে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। বহরমপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মোটরবাইক ও গ্যাসের ট্যাঙ্কারের সংঘর্ষে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে শুক্রবার বহরমপুর চুয়াপুর তেঁতুলতলা 34 নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম বিবেকানন্দ হালদার, তার বাড়ি জলঙ্গি থানার খয়রামারি গ্রামে। পেশায় ডোমকল ভগীরথপুর গ্রাম পঞ্চায়েতের সহায়ক ছিলেন তিনি। কর্মসূত্রে বহরমপুর বানজেটিয়া হাউজিংয়ে থাকতেন। এদিন হাউজিং থেকে বেরিয়ে বাইকে করে চুয়াপুর এবং হরিহরপাড়া হয়ে ভগীরথপুর গ্রাম পঞ্চায়েতে যাচ্ছিলেন। তেঁতুলতলা 34 নম্বর জাতীয় সড়কের ওপর একটি গ্যাসের ট্যাঙ্কার পেছন থেকে বিবেকানন্দ হালদারের বাইকে ধাক্কা মারলে পড়ে যান তিনি। ট্যাঙ্কারের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনার জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়লে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। বহরমপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘাতক ট্যাঙ্কার সহ চালককে আটক করেছে পুলিশ। টোক ব্যাটারি ওখানে আমি যখন তখনই অ্যাক্সিডেন্টটা হলো, আর এসে দেখছি যে পড়ে আছে, লাশ মারা গেছে, পিঠের উপর দিয়ে গাড়িটা গিয়েছে, গিয়ে মাথা দিয়ে হেলমেট ছেঁচে, হ্যাঁ, দেখছি মারা গেছে। আসছিলো এই ধার থেকে, কোথায় ধার থেকে আসছিলো অতটা আমি জানি না, এখানে পড়ে গেছে লাশ। আমি ওই অশোক ব্যাটারি ওখানে ছিলাম, সেই সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে। পেছন থেকে ওই মাঝের চাকায় ঢুকে গেছিলো, মাঝের চাকায়। এই সাদা গাড়িটা বলছে গ্যাস ট্যাঙ্কারের সাথে ছিল, এবং বাইকটা অক্ষত অবস্থায় ছিল, বডিটা গিয়ে একটু এগিয়ে গেছিলো, পিঠের উপর দিয়ে গিয়ে মাথায় হেলমেট ছেঁচে মারা গেছে। হেলমেট পড়েছিল, হেলমেটের উপর দিয়ে গাড়ি গেছে, হেলমেট পিষে আর মাথা ছেঁচে। আগমনের সোনার আলো, বছর ঘুরে পুজো এলো। ষষ্ঠীর বোধন খানে মা এলো ঘরের কোণে, সপ্তমীতে নতুন জামা, সেলফি আড্ডা ও হাঙ্গামা। অষ্টমীতে খুশির মেজাজ, নবমীর প্রেমে মন সাজে আজ। দশমীতে বিদায় তবে আসছে বছর আবার হবে। এবার পুজোতে সঙ্গে থাকুক পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মনমোহিনীতে চলছে বিশেষ অফার। মনমোহিনীতে কেনাকাটার উপর থাকছে সুনিশ্চিত উপহার ও 999 টাকার কেনাকাটায় থাকছে লাকি ড্র কুপন। এছাড়াও নিত্য নতুন ডিজাইনের জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন একই ছাদের তলায়। অফার চলবে 20 আগস্ট থেকে 8ই অক্টোবর পর্যন্ত। তাই দেরি না করে আজই আসুন মনমোহিনী, কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, খাগড়া বহরমপুর, আমাদের অপর শাখা বোলপুর ও মালদা। বহরমপুর শহরের অন্যতম পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান লিবাজ। এখানে মহিলাদের শাড়ি সহ সমস্ত পোশাকের সাথেই পেয়ে যাবেন পুরুষ ও ছোটদের নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল পোশাক। পুজোর কেনাকাটার উপর থাকছে সুনিশ্চিত উপহার, এছাড়াও লাকি ড্র কুপন। তাই আপনার পছন্দের কেনাকাটার জন্য আজই আসুন লিবাজে। এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা লিবাজ, কাদাই, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 7477799991 অথবা 7477799992।